আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আজকে হুগলিতে এসেছিলেন কর্মসূচিতে অভিষেক ব্যানার্জি, যিনি সর্বভারতীয় রাজনীতিতে অভিষেক ঘটিয়েছেন গত কয়েকদিন আগে। এবং তা সত্ত্বেও যখন বাংলার বিভিন্ন কোণের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, তিনি সেদিকেও নজর যে এখনও রাখছেন সেটার প্রমাণ আমরা পাচ্ছি। এবং হুগলিতে আজকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের গতকাল, এবং তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আজকের দিনে। কী ধরনের কর্মসূচি ছিল এবং সেই পরিবারের সাথে কী তথ্য বিনিময় হলো, আমরা এ ব্যাপারে বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে আছেন জাঙ্গিপাড়ার বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র স্নেহাশিষ চক্রবর্তী। স্নেহাশিষবাবু, আজকের দিনে এই কর্মসূচিকে আপনি ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন? না, তৃণমূল কংগ্রেস তো সাধারণ মানুষের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ মানে সদ্য অভিষিক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদে সাধারণ সম্পাদক, তিনি এসেছিলেন। আজকে এসে তিনটি জায়গায় তিনটি কর্মসূচি করা হয়েছে। তিনি বয়াঘাতে বেশ কিছু মানুষ হুগলি জেলার মারা গিয়েছে, তাদের পরিবারবর্গের সাথে তিনি কথা বলে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এবং তাদের সাহায্য করা হয়েছে। এবং তাদের অনেকের ছোট সন্তান রয়েছে, তাদের পড়াশোনার ব্যাপারে দল পাশে থাকবে, এগুলো তিনি দায়িত্ব নিয়েছেন। সেগুলো ছিল আজকে, মহেশ্বর পরে ছিল, তারপর তারকেশ্বর ছিল এবং কানাকুলি আমাদের রামমোহন কলেজ তিনি ছিলেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সদ্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন এবং গত নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি দলের দায়িত্ব নির্বাচনের তিনি প্রায় সবটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে বিরোধীদের সমস্ত কুৎসা অপপ্রচারকে তিনি মোকাবিলা করেছেন, করে আজকে দল একটা সাফল্য পেয়েছে এবং 2016 সালের থেকেও আরো বেশি ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে এখন যেটা তিনি বলছেন সেটা হলো একেবারে দল মত নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো, দলের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কাছে চলে যাওয়া, এটাই হচ্ছে তার লক্ষ্য। সাধারণ মানুষের জন্যই আমাদের সরকার, আমাদের দল, সেটা তিনি তার কর্মসূচির মধ্যে দিয়ে তিনি দেখাচ্ছেন এবং আমরা সেটা লক্ষ্য। এই যে ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকাতেও তিনি ঘুরেছেন, সেখানেও তিনি একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন। আমরা একটা অন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছি যে অনেক বেশি আরো বেশি করে মানুষের মধ্যে চলে গিয়েছেন। এটা আগামী দিনে বাংলার মানুষের জন্য অবশ্যই একটা ভালো নেতৃত্ব পাবে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ, এটা আমরা আশা করতে পারি। স্নেহাশিষ বাবু, আর একটা কথা এই সূত্রে জানতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গুণ নিয়ে যখন আপনিও বর্ণনা দিলেন যে দলের মধ্যেই বেশ কিছু সিনিয়র লিডার ছিলেন একটা সময় যারা বলতেন যে অভিষেক একদম বাচ্চা ছেলে, অভিষেক এসব বিষয়গুলো বোঝে না, আজকে সেই ধরনের সিনিয়র নেতৃত্ব কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে নিজের ঘরের ছেলের মতো করে মানিয়ে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে লড়াইয়ের জন্য যা সহযোগিতা করার দরকার তারা করবেন, এটা কি কি বুঝছেন? একেবারে তাই, একেবারে প্রত্যেকটা সিনিয়র লিডার খুশি হয়েছে অভিষেকের এই নতুন অভিষেকে, খুশি হয়েছে এই কারণে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ম্যাচুরিটি গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এবং লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় পরাজিত হয়েছিল এবং এই বিধানসভা নির্বাচনে যখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সহ বিজেপির একেবারে সারা ভারতে তাবড় তাবড় নেতারা এই বাংলাকে পাখির চোখ করেছিল যে বাংলা তারা দখল করবে এবং কুৎসাকে হাতিয়ার করে তারা যখন একটা পারসেপশন তৈরি করছিল যে বাংলায় বিজেপি পাওয়ারে আসবে এবং আইটি সেলকে দিয়ে তারা মিথ্যে খবর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, ভুয়ো ভাইরাল ভুয়ো ভিডিও তৈরি করে ভাইরাল করেছে, সেই অবস্থা আমরা দেখেছি। অন্তত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অভিষেক সেগুলো মোকাবিলা করেছে এবং দলকে পরিচালনা করেছে সেই লড়াইয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সবকিছু এবং তার দিকেই বাংলার মানুষ তাকিয়ে থাকে, কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অভিষেক একটা বিরাট ভূমিকা ছিল। ও পরীক্ষিত লিডার, আজকে
তাই আজকে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 2024 সালে বিজেপিকে ভারতবর্ষ থেকে আমরা উৎখাত করব, অর্থাৎ নরেন্দ্র মোদীর যে সরকার সেই সরকার আর থাকবে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে সরকার তৈরি হবে ভারতবর্ষে। সেই লক্ষ্যে অভিষেক কাজ করবে, সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করবে এবং সঙ্গে সঙ্গে বাংলার কাজ করবে। এখানে প্রত্যেকটা সিনিয়র লিডার তার পাশে আছে, তাকে আশীর্বাদ করেছে, তার সঙ্গে রয়েছে এবং অভিষেককে লিডার হিসেবেই বয়সে ও অনেকের থেকে হয়তো ছোট, সেটা বড় কথা নয়, সবাই মেনে নিয়েই দল কিন্তু আবার নতুন করে আরো ভালোভাবে সংগঠিত হবে। আর আমার যেটা কথা হচ্ছে, অভিষেকের মধ্যে বেশ কিছু গুণ আছে, যে গুণগুলো ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে আমি দেখেছি, যতগুলো রাজনৈতিক দল আছে তার যে যুব শাখা, সেই যুব শাখার যারা দায়িত্বে ছিল তার মধ্যে শ্রেষ্ঠ অবশ্যই অভিষেক। তার কথাবার্তা, তার বাচনভঙ্গি, তার বক্তৃতার যে মেটেরিয়াল আমরা দেখেছি সত্যি প্রশংসনীয়। এবং আজকে তিনি কি বলছেন, ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তিনি কি বললেন, দুটো কথা, একটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তার নিয়ে দুর্নীতি কোনো মতেই বরদাস্ত করা হবে না। একজন যুব নেতার মুখে সারা ভারতবর্ষে কিন্তু এইসব কথা শোনা যায় না, এটা তাই অভিষেক আজকে অনেক প্রাজ্ঞ, অনেক ম্যাচিওর। স্নেহাশিস বাবু, রাজনৈতিক মহলে এক ধরনের একটা গুঞ্জন শুরু হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সময় দেখা যেত নিউটনের থার্ড ল এর মতো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া তিনি যেন দেখাতেন, এবং অনেকে বলছেন সেই ব্যাপারটা ছাড়িয়ে তিনি গান্ধীজির আদর্শের মতো অনেকটা ক্ষমাশীল মনোভাবে মানুষ হয়ে উঠছেন। আবার অনেকে বলছেন গান্ধীজিও দরকার নেই, নিউটনের থার্ড সূত্র তুলনারও দরকার নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পিকের সহযোগিতায় তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন, কি বলবেন? একদমই তাই, যেভাবে বিরোধীদের কুৎসার মোকাবিলা করে, যেভাবে ওকে আক্রমণ করা হয়েছিল, প্রধানমন্ত্রী পর্যন্ত এখানে বক্তৃতা করতে ওকে আক্রমণ করেছে, বিরোধী রাজনৈতিক দলের সবাই ওকে আক্রমণ করেছে, সেগুলোকে ভালোভাবে মোকাবিলা করেছে ও পরিশীলিত ভাষায় শালীনতা বজায় রেখে। আমরা দেখতে পাচ্ছি ওর মধ্যে আরো স্থিতদি একটা গুণ, সেটা ওর মধ্যে লক্ষ্য যাচ্ছে, যেটা ওকে অনেক দূর নিয়ে যাবে ভারতবর্ষের রাজনীতিতে। শেষ প্রশ্ন করি, যেখানে কলকাতাতে প্রায় ওয়াশ আউট হয়েছে এবং হাওড়াতে ওয়াশ আউট হয়েছে বিজেপি এবং বর্ধমান জেলাতে, এবং ঠিক এর পাশাপাশি হুগলি জেলায় চারটে সিট কিন্তু আপনাদের হারাতে হয়েছে, এবং এই কারণে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে বাড়তি নজর দিতে চলেছেন, কি খবর? সারা রাজ্যে নজর তার চোখে থাকবে, এটা আলাদা করে কিছু নয়। তবে আমরা এই আরামবাগ সাব ডিভিশন এখন রেজাল্ট হলো, এত খারাপ রেজাল্ট কেন হলো, সঙ্গে সঙ্গে প্রতিটি বিধানসভায় যে যে এলাকাগুলোতে খারাপ রেজাল্ট হয়েছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি, এবং পর্যালোচনা করে দলকে আবার সংগঠিত করা, মানুষের কাছে আমাদের যদি কিছু, অবশ্যই আমাদের দুর্বলতার কথাই আমরা বলবো, যেখানে আমাদের কিছু দুর্বলতা অবশ্যই দলের মধ্যে আছে সেগুলোকে আমরা কাটিয়ে উঠবো, কাটিয়ে উঠে আবার দল আগের মতো 2011 সাল 2016 সালে এইসব জায়গায় যে অবস্থায় ছিল সেই জায়গাটা আমরা পৌঁছে যাব। কারণ একদিকে মমতা যে সরকার, সেই সরকার প্রতিটি মানুষের ঘরে ঘরে বিভিন্ন ডেভেলপমেন্ট এবং সহযোগিতা, সরকারি প্রকল্পের মাধ্যমে সহযোগিতা এটা পৌঁছে দেওয়া হচ্ছে। সেখানে সাংগঠনিক ভাবে যদি তৃণমূলের যা দুর্বলতা আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো, পর্যালোচনা চলছে কেন এমন হলো এবং সেটা আমরা অবশ্যই সমাধান করতে পারবো। স্নেহাশিস বাবু, আইপ্যাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবছর নির্বাচনে, তো আইপ্যাকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো, জেলার বিভিন্ন কাজে আইপ্যাক আপনার মতামত নিয়েছে, আপনি আইপ্যাককে প্রচুর ইনফরমেশন দিয়েছেন, তো সেই আইপ্যাককে সাথে নিয়ে কি এই চারটে জায়গাতে রিকভার করার জন্য আপনি নিজেও একটু বাড়তি গুরুত্ব দেখবেন দিলীপ যাদবের সাথে পাশাপাশি? দেখুন, আমার দলের সভাপতি আছে, তিনি দেখছেন সবটাই, এবং আইপ্যাক যে শুধু আমার মতামত নিয়েছে তা নয়, আইপ্যাক বিভিন্ন লিডারদের, প্রত্যেকটা লিডারের মতামত নিয়েছে, আমার কাছে যে মতামত চেয়েছে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি, ওরা সাধারণ মানুষের থেকেও মতামত নিয়েছে, তবে তো এই রেজাল্ট এসেছে, এমনি তো এই এত সাফল্য আসে না। তবে অবশ্যই
আমার জেলা সভাপতি রয়েছে, জেলার আরো অন্য নেতৃত্বরা রয়েছে, দুজন মন্ত্রী হয়েছে এবং আরো সিনিয়র এমএলএ রা রয়েছে, সবাই মিলেই কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করা হবে, সবাই একসাথে মিলেই করা হবে। এখানে ইন্ডিভিজুয়াল শক্তির বিষয়টাকে আমি ভাবি না। এবার একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আপনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আগেও ছিলেন, বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা লিড চ্যানেল, তাতে আমি নাম না করেই বলি, প্রত্যেকটা লিড চ্যানেল কিন্তু আপনাকে বসাচ্ছে, এটা কি বাড়তি চাপ মনে হচ্ছে নাকি নাসির চক্রবর্তী আকবর আলী খন্দকারের যোগ্য শিষ্য হিসাবে এ বেশ কাজটাকে উপভোগ করছে, কি বলবেন? না না, আমার কাছে বাড়তি চাপের বিষয় না, আরো অনেক আমাদের সামলাতে হয় বা হবে সেটা বিষয় না। আর দল আমাকে পাঠাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে দলের কথা বলার জন্য, আমি তাই আমি সেই দায়িত্বটা পালন করছি, বাড়তি চাপ কিছুই না আমার কাছে এটা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সুনাশিস চক্রবর্তী, এতক্ষণ আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন, ধন্যবাদ সুনাশিস বাবু।